বড়পতনের ধাক্কায় বেসামাল হয়ে পড়েছে ঢাকার পুঁজিবাজার। টানা সাত দিন ধরে দরপতনের বৃত্তে ঘুরছে শেয়ারবাজার। আজ দিন শেষে 76 পয়েন্ট হারিয়েছে ডিএসই। গতকাল বাজার হারিয়েছিল 89 পয়েন্ট। আজ লেনদেনের শুরুতে বাজার কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল। প্রধান সূচক ডিএসইএক্স বেলা 11:30 নাগাদ বাড়ে 59 পয়েন্ট। প্রধান সূচক পৌঁছে যায় 7156 পয়েন্টে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই অবস্থান ধরে রাখতে পারেনি পুঁজিবাজার। অন্য দুটি সূচকেও 20 এবং 22 পয়েন্টের মতো কমেছে লেনদেন হওয়া শেয়ারগুলোর মধ্যে। আজকে দর বেড়েছে 87টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের। কমেছে 254টি কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে অপরিবর্তিত রয়েছে 35টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দর। আজকে গতকালের চেয়ে লেনদেন কিছুটা বেড়েছে। আজকে লেনদেন হয়েছে প্রায় 1680 কোটি টাকা। গতকাল গেল তিন মাসের মধ্যে সর্বনিম্ন 1393 কোটি টাকা লেনদেন হয়েছিল ঢাকার পুঁজিবাজারে।